अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातहू। आज के स्वप्न विषय दो एक कथा बोल जे हमें खराब स्वप्न देखले कि करणीय। रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेछेन स्वप्न हलो नबुव्वते 46 भागेर एक भाग। स्वप्न दुई पक्ष थेके आसे, एकटा हलो आल्लाह ताआलार पक्ष थेके আর একটা হলো শয়তানের পক্ষ থেকে। শয়তানের পক্ষ থেকে একটু ভয় ভয় স্বপ্ন চলে আসে আমাদের, রাতে খুব ভয় লাগে। এখানে ভয়ের কিছু নাই, যে আমরা খারাপ স্বপ্ন দেখলে বাম দিকে ফিরে তিনবার থুথু ফেলতে হবে। আর থুথু ফেলার নিয়ম হলো যে একটা সুই আপনি পানিতে ডুবিয়ে রাখলেন, ডুবানোর পর সুইটি উঠাবেন, উঠানোর পর সুইয়ের মাথায় যতটুকু পানি থাকবে জাস্ট অতটুকু থুতুর কথা বলা হয়েছে। আর বাম দিকে ফিরে থুতু ফেলার কারণ হলো শয়তান আমাদের বাম দিক থেকে অ্যাটাক করে, সেক্ষেত্রে বাম দিক থেকে থুতু ফেলতে হবে এবং আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম বলতে হবে। এর কারণ হলো যে বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে আমি আল্লাহর কাছে প্রার্থনা চাচ্ছি, বা আমি শয়তানের ওয়াসওয়াসা থেকে প্রার্থনা চাচ্ছি, এটা বলতে হবে। এবং স্বপ্ন ভালো স্বপ্ন দেখেন বা মন্দ স্বপ্ন দেখেন এটা কাউকে বলতে নেই, বলতে হয় না। আর হ্যাঁ, আপনারা বলতে পারবেন, যারা স্বপ্নের ব্যাখ্যা জানে তাদের কাছে বলা যাবে। এবং এটাও বলা হয়েছে হাজব্যান্ড ওয়াইফের কাছেও স্বপ্নের কথা বলতে পারবে না, ওয়াইফ হাজব্যান্ডের কাছেও স্বপ্নের কথা বলা যাবে না। আর খারাপ স্বপ্ন দেখলে দুরেকাত ঘুম থেকে উঠে দুরেকাত নামাজ পড়বেন এবং বেশি বেশি দান সৎকার করতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি দান সৎকার করো, দান সৎকার করলে আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে আমাদের মুক্তি দেয়। আল্লাহ তাআলা আমাদের সবকিছু বোঝা এবং জানার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।